উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্বর মহাসড়ক। প্রতিদিন এই মহাসড়ক দিয়ে অন্তত 27 জেলার হাজার হাজার যানবাহন চলাচল করে। এজন্য প্রায়ই এখানে যানজট লেগেই থাকে। এতে চরম দুর্ভোগ পোহাতে হয় এ পথে চলাচলকারী যাত্রী ও চালকদের। তবে দুর্ভোগ কমাতে মহাসড়কটিতে চার লেনে উন্নীত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের ইন্টারচেঞ্জ নির্মাণের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। ইতিমধ্যে প্রকল্পের পাইলিং এর পাশাপাশি অন্যান্য কাজ শুরু হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে গোলচত্বর থেকে 1 কিলোমিটার দূর থেকেই ভাগ হয়ে যাবে বিভিন্ন জেলার যানবাহনগুলো। পথচারীদের জন্য থাকছে ফ্লাইওভার ও ওয়াকওয়ে। গোলচত্বর আসে মনে করেন দুনিয়ার দাম ক্লিয়ার পাইনি, কোথায় ব্রেক দাঁড়াইতে হবে না, রানিং এ গোলচত্বর যেতে পারবে। হোল্ডিং রাস্তা হলে তো সুবিধা সবার, ড্রাইভারদের সুবিধা, গাড়ি চালানোর সুবিধা, যানজট হবে না। আন্তর্জাতিক মানের এই ইন্টারচেঞ্জে ধীরগতির পরিবহনের জন্য থাকছে আলাদা লিংক রোড। ফোর লাইনে যদি নিজ দিয়ে আমাদের লোকাল রাস্তা থাকে আমাদের পক্ষে খুব সুবিধা হবে, যত দ্রুত করে তত আমাদের জন্য। এখন তো আমাদের খুব দুরবস্থা, এই যে হাই রোডে উঠলে পরে অ্যাক্সিডেন্ট হয়, আর লোকাল রোডে গেলে ওই সাইডে যদি রাস্তা করে তাহলে আর অ্যাক্সিডেন্ট হবে না। প্রকল্পটি বাস্তবায়ন হলে যোগাযোগ ব্যবস্থা সহজের পাশাপাশি গতিশীলতা আসবে উত্তরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নেও। এই ইন্টারচেঞ্জটি হলে অবাধেই প্রতিটি লেক থেকে, একটা লেক থেকে আরেকটি দিকে, প্রায় ঢাকা থেকে রাজশাহী, ঢাকা থেকে রংপুর এবং ঢাকা থেকে পাবনা অবিরত যানবাহন চলাচল করবে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে 743 কোটি টাকা। 2024 সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হবার কথা রয়েছে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।